দেশকে বাঁচাতে জেলে যেতে পেরে গর্বিত বলে মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেকে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং এর সাথে তুলনা করে তিনি বলেন আমি ভগৎ সিং এর একজন অনুসারী দেশ বাঁচাতে যদি একশো বার জেলে যেতে হয় আমি যাব তিনি বলেন বিজেপি বলে কেজরিওয়াল দুর্নীতিতে লিপ্ত তাদের কাছে একটি প্রমাণও নেই লোকে বলেছে কেজরিওয়াল দুর্নীতিবাজ হলে এই পৃথিবীতে কেউ সৎ নয় বিজেপির দাবি একশো কোটি টাকা চুরি হয়েছে তারা পাঁচশো জায়গায় অভিযান চালিয়েছে এক পয়সাও পায়নি সেই একশো কোটি টাকা কি হাওয়া উধাও হয়ে গেল কেজরিওয়াল যে কাজ করছেন মোদি তা পারবেন না বলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি তিনি বলেন আমি পাঞ্জাব এবং দিল্লির মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছি আমরা ভালো হাসপাতাল মহল্লা ক্লিনিক বানাই সব কাজ আমরা করেছি প্রধানমন্ত্রী করতে পারে না তাই তারা কেজরিওয়ালকে জেলে পাঠাতে চায়